আচ্ছা আমাদের যদি ইসেন্ট্রিক থাকে যে বোল্টের শেয়ার সেয়ার আমরা কীভাবে ক্যালকুলেশন করব আমাদের এই প্রবলেমটাতে আমরা এটা দেখব তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে চারটা বোল্ট চারটা বোল্ট দেওয়া আছে হ্যাঁ এখন এই বোল্ট যদি আমরা প্রোভাইড করতে চাই যে আমরা কত ক্যাপাসিটির বোল্ট প্রোভাইড করবো সেটি আসলে বের করতে হবে যদি ফোর্সটা কি থাকে ইসেন্ট্রিক অবস্থায় থাকে সো এখানে আমাদের ইসেন্ট্রিক একটা আছে ফোর্স ইনক্লাইন্ড ফোর্স আছে হ্যাঁ সো এই জন্য আমাদের কী হবে একটা মো আমাদের ইসেন্টিসিটি ডেভেলপ হবে সরাসরি টেনশন ডিরেক্ট টেনশন না আর কি আচ্ছা তাহলে এই ধরনের প্রবলেম করে দুইটা জিনিস কনসিডারেশন করতে হয় একটা হচ্ছে মোমেন্টের পার্ট আর একটা হচ্ছে শেয়ারের পার্ট আচ্ছা তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করে দেখি প্রথমে আমরা তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আসে থ্রি ফোর ফাইভ তাহলে কত আসে থার্টি সিক্স পয়েন্ট এইট এইট সিক্স নাইন আসে আচ্ছা তাহলে আমরা কী করলাম এই যে ইনক্লাইন ফোর্সটা ফোর্সটাকে এটাকে আমরা গ্লোবাল ডিরেকশানের ফোর্সটাকে ভেঙে নিলাম তাহলে কত কস থেটা সাইন থেটা করে এইট কিপস এবং সিক্স কিপস করে নিলাম আচ্ছা এখন আমরা এরপরে যেটা করব আমরা এই চারটা বোল্ড চারটা বোল্ডের সেন্ট্রয়েড বের করবো তাহলে এই বোল্ডে চারটা বোল্ডের সেন্ট্রয়েড কত হবে যদি আমরা এখান থেকে জিরো জিরো ধরি তাহলে এখান থেকে হবে টু আর এখান থেকে হচ্ছে থ্রি তাহলে আমাদের কত হচ্ছে এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা কী করলাম মোমেন্ট ক্যালকুলেশন করলাম সেন্টার সেন্ট্রয়েডে মোমেন্ট ক্যালকুলেশন করবো তাহলে কত হচ্ছে এইট এইট ইন্টু হচ্ছে কত সেন্ট্রয়েডে আসতে হলে আমার থ্রি এইট ইন্টু থ্রি আর সিক্স সিক্স ইন্টু হচ্ছে কত ফাইভ প্লাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে কত হচ্ছে ফাইভ প্লাস সরি সিক্স ইন্টু হচ্ছে কত ফাইভ প্লাস টু সেভেন তাহলে কত আসে সিক্সটি সিক্স আচ্ছা এরপর স্টেপ টুতে আমাদের কী করতে হবে মনমেন্ট ডিস্ট্রিবিউশনটা করতে হবে এখন আমাদের এখান থেকে যেটা আসছে আসতে যে মোমেন্ট আছে সেটা কি ক্লোকওয়াইজ তাহলে ক্লোকওয়াইজ ডিরেকশানে মোমেন্টটাকে ডিস্ট্রিবিউশন কীভাবে করবো প্রথম যে কাজটা সেন্টার থেকে প্রতিটা বোল্টকে কানেক্ট করবো সেন্টার থেকে কী করলাম প্রথমে সেন্টার সেন্টার থেকে প্রতিটা বোল্টকে কানেক্ট করলাম এখন তাহলে আমাদের এখানে কী করতে হবে ফোর্সের ডিরেকশানটা যেটা হবে সেটা হচ্ছে কি এই যে লাইনটা এই লাইনটার পারপেন্ডিকুলার এবং কোন ডিরেকশন হবে ক্লোকুলার ক্লোক এবং এটাকে আমরা নাম দিলাম ডিস্টেন্সকে ডি এ ডিবি ডিসি এবং ডি আচ্ছা এরপরে হচ্ছে কি বলছে ফোর্স ডিউ টু মোমেন্ট এই মোমেন্টের কারণে কী পরিমাণে শেয়ার ফোর্স আসতেছে এই বোল্ডের উপর সেটা ক্যালকুলেশন করব তাহলে প্রথম আমরা কী করলাম এই এটার আর এ আর বি আর এক্স এবং ওয়াইয়ের কম্পোনেন্টকে ভাগ ভাগ করে নিলাম এবং ডিরেকশনাল ফোর্সকে দিয়ে এলাম এখন আমরা ক্যালকুলেশন করতে হবে ডিরেকশনাল ফোর্সগুলো আর এ এক্স কত আর এ ওয়াই কত আর কত আর বি ওয়াই কত এগুলো বের করতে হবে তাহলে বের করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডি স্কোয়ার প্রথম কাজটা হচ্ছে কি ডি স্কোয়ার ডি স্কোয়ার সমস্যা কি ডিএ স্কোয়ার ডিবি স্কোয়ার ডিসি স্কোয়ার প্লাস ডিডি স্কোয়ার তাহলে এই থ্রি পয়েন্ট সিক্স ওয়ান আবার বের করলাম কীভাবে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান বের করছি যে এখানে দেখানো আছে যে কত আমাদের যেহেতু চারটা বোল্ড তাহলে আমরা যদি এটা বের করতে চাই তাহলে এটা কত এটা হচ্ছে আমাদের থ্রি এটা হচ্ছে টু তাহলে এই এটা কত থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ারের স্কোয়ার তাহলে করলে কত আসে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এটা যদি আমরা ডি স্কোয়ার যদি করি তখন কত আসে ফিফটি টু আচ্ছা যেহেতু আমাদের ডায়ামিটারগুলো সবার জন্যই সেম সেহেতু আমরা একবারে ফোর্সটাকে বের করে ফেলতে পারবো বাট যদি ডায়ামিটার চেঞ্জ হয় তখন কিন্তু আলাদা আলাদা করে বের করে নিতে হবে প্রতিটার জন্য আচ্ছা সেজন্য আমরা কী করলাম আর এক্সের মানে একবারে বের করলাম এম ওয়াই ডিভাইডেড বাই ডিসোয়ার ওয়াইটা কি ওয়াই হচ্ছে আমাদের সেন্ট্রোয়াল ডিস্টেন্স সেন্ট্রোডাল ডিস্টেন্স যে আর এ এখান থেকে সেন্টারের ওয়াই ডিরেকশানের কত আর যখন আর এ ওয়াই বের করবো তখন কিসের মান লাগবে এক্সের মান তাহলে এক্সের মান হচ্ছে টু আর আমার কীসের মান হচ্ছে কত ওয়াইয়ের মান হচ্ছে থ্রি আচ্ছা তাহলে আমরা করলাম এখানে কত আসলো থ্রি পয়েন্ট এটা করলে আসা হচ্ছে কত টু আচ্ছা এই মানগুলো আমরা কী করলাম এইখানে ডিরেকশনাল ফোর্সগুলো দিয়ে দিলাম যে যে ডিরেকশানে আছে সবগুলো ফোর্সকে দিয়ে দিলাম এখন আমাদের ফোর্স ডিউ টু কি শেয়ার ফোর সেজ ডিউ টু শেয়ার তাহলে আমাদের এখানে ডিরেক্ট শেয়ার কত আছে ডিরেক্ট শেয়ার এখানে আছে কত এক্স ডিরেকশান আছে এইট এবং ওয়াই ডিরেকশন আছে সিক্স কয়টা বোল্ট আছে চারটা বোল্ট তাহলে ডিরেক্ট শেয়ার এক্স ডিরেকশানে কত হবে এইট ডিভাইডেড বাই ফোর করলে প্রতিটার জন্য টু 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 টোটাল হচ্ছে কত এইট আর ওয়াই ডিরেকশন আছে কত সিক্স তাহলে সিক্স ডিভাইডেড বাই বোল্ট নাম্বার যদি করি তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখন যেটা করতে হবে আমাকে দুইটা মিলে রেজাল্টেন্ট একটা ফোর্স বের করতে হবে সেটা হচ্ছে আর এ তাহলে এখানে আর এ বের করলাম সামেশন অফ এক্স আর এ এক্সের স্কোয়ার সামেশন অফ আর এর স্কোয়ার তাহলে প্রথমটা আমরা একটা দেখি যে আমরা এক্সের জন্য এক্স রাইট ডিরেকশানের পজিটিভ পজিটিভ এটাও কি পজিটিভ প্লাস পজিটিভের হোল স্কোয়ার গেল ওয়ের জন্য কত এটা পজিটিভ টু পয়েন্ট ফাইভ ওয়ান বাট এটা আবার কী হচ্ছে এটা নেগেটিভ তাহলে সেজন্য হচ্ছে মাইনাস কোটায় ফাইভ পয়েন্ট নাইন এটা আসলো সেভেন এটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর থ্রি এটা হচ্ছে টু পয়েন্ট জিরো নাইন তাহলে এই দুটোর ভিতরে সবচেয়ে ম্যাক্সিমাম শেয়ার কোনটাতে আসতেছে বিতে তাহলে আমাকে এই এখানের চারটা বোল্টের ভিতরে যে বলটা দিতে হবে তার ক্যাপাসিটি অবশ্যই যে বোল্টগুলো প্রোভাইড করবো তার ক্যাপাসিটি মিনিমাম কত হতে হবে সেভেন পয়েন্ট জিরো এইট কিপসের থেকে বেশি ঠিক আছে তাহলে আমাদের রিসেন্টলি যদি থাকে লোডটা আমাকে এইভাবে ক্যালকুলেশন করে আমরা কি বোল্ডের ক্যাপাসিটি ইজিলি বের করে নিতে পারবো